বিসমিল্লাহ রহমান রহিম, সালামু আলাইকুম ইব্রুন, ওয়েলকাম ব্যাক টু মেনাদার ভিডিও। সম্মানিত শিক্ষার্থীগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না, কেননা আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে, মূলত 10টি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের ক্লাসটি তৈরি করেছি। খুবই সুন্দর টপিক আজকে, সো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই শব্দগুলো আপনি ভালোভাবে মেমোরাইজ করবেন, কারণ এই শব্দগুলো দৈনন্দিন জীবনে অ্যারাবিয়ানদের সাথে বা আজনবীরা অ্যারাবিয়ানদের সাথে যেভাবে কথোপকথন করে, প্রত্যেকটি শব্দ দৈনন্দিন জীবনে কথা বলতে প্রয়োজন। সো ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীগণ, এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন প্লিজ, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি আমি। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। যেমন আমরা যদি একটু বাংলায় বলি, যেমন আমরা বলি না অনেক সময় যে প্রতিদিন তুমি এই কাজে আসবা, যে প্রতিদিন তুমি দেরি করো কেন, প্রতিদিন তুমি এই কাজটি ভুল করতেছো কেন, এরকম কিন্তু আমরা বলে থাকি। সো এই প্রতিদিন শব্দটিকে আমরা যদি আরবিতে বলতে যাই এবং সকল আরব দেশের সাথে মিল রেখে যদি আমি বলতে যাই, সেটি হচ্ছে কুলিয়ম। কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন, আর আলাতুল মানে হচ্ছে সব সময়। তাহলে আমরা কী পাইলাম? কুলিয়ম, প্রতিদিন। ওকে, পাইন। নেক্সট হচ্ছে দেখুন গাচ্ছেল। আচ্ছা, ধোলাই করা। কোনো কিছু পানি দিয়ে ধোলাই করার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন গাচ্ছেল। প্রিয় শিক্ষার্থীগণ, এই শব্দগুলো প্রত্যেকটি আরব দেশের আরবি শব্দের সাথে মিল আছে। শব্দের আরবি হচ্ছে লোগা, লোগা মানে আর শব্দ। প্রিয় শিক্ষার্থীগণ, নেক্সট শব্দটি হচ্ছে আমরা বলতে গেলে কিজব কালাম। কিজব কালাম হচ্ছে মিথ্যা কথা। আর কিধা কিধা, সর্বশেষ যে শব্দটি সেটি হচ্ছে কিধা কিধা মানে এলোমেলো। এখন দেখুন, আমরা যদি উক্ত শব্দগুলো দিয়ে আমরা কয়েকটি সেন্টেন্স মেক করি, তাহলে আমরা খুব সহজভাবে রিয়েলাইজ করতে পারবো। ওকে, তাহলে কুলিয়ম প্রতিদিন। এখন আপনি মনে করেন প্রতিদিন কাজে দেরিতে যান, সেক্ষেত্রে আপনার কফিল বা সাদিক বা আপনার মুদির আপনাকে বলতে পারেন। মুদির হচ্ছে একটি সম্মানজনক শব্দ, অ্যারাবিয়ানরা সিনিয়রকে মুদির বলে সম্বোধন করেন, বাট মুদিরের বাংলা হচ্ছে ম্যানেজার। ওকে, যেমন আপনি প্রতিদিন দেরিতে আসেন, তাহলে মনে করেন আপনাকে বলতে পারে লেস ইনতা তাখির কুলিয়ম, তুমি লেস ইনতা তাখির কুলিয়ম, বা কুলিয়ম ইনতা ইজি হিনি, তুমি প্রতিদিন এখানে আসবা। লেস ইনতা তাখির কুলিয়ম, তুমি প্রতিদিন দেরি করো কেন, তাখির মানে দেরি। এরপর হচ্ছে গাচ্ছেল। এরপর মনে করেন আপনাকে কেউ বলতেছেন যে করিম ইসমে আনি, ইসমে আনা মানে বা ইসমে আনি বা ইসমে আমাকে শুনো, তাহলে করিম আমাকে শুনো। হাদা আগ্রাত বা হাদা মালাবিস বা কুল্লু মালাবিস, কুল্লু মানে সব, মালাবিস মানে কাফড়, এই সবগুলো মালাবিস ইনতা সাউই গাচ্ছেল মিয়া মিয়া, তাহলে তুমি এগুলো ভালো করে ধোলাই করো। সাউই মানে করার ক্ষেত্রে, মিয়া মিয়া মানে ভালো। নেক্সট হচ্ছে দেখুন কিজব কালাম। তাহলে আমি যদি বলি তুমি সবসময় মিথ্যা কথা বলো কেন, লেস ইনতা কিজব কালাম আলাতুল, বা লেস ইনতা কিজব কালাম, লেস কিজব কালাম কুলিয়ম, তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো কেন, এরকম। আপনি এখন জাস্ট আমি দুই একটি সেন্টেন্স মেক করেছি, বাট আপনি চাইলে ইচ্ছা করলে আপনি কিন্তু খাতায় নোট করে নিজে নিজে আপনি সেন্টেন্স মেক করুন। সো আপনাকে অবশ্যই বেশি বেশি শব্দ মুখস্থ করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ। যত বেশি শব্দ মুখস্থ করবেন তত আরবিতে কথা বলতে পারবেন। লাস্টের শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করি, দেখুন কিধা কিধা এলোমেলো, হাদা আগ্রাত লেস কিধা কিধা, এই মালগুলো এলোমেলো কেন, এরকম বোঝায়। ওকে, আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। নেক্সট আমি আরও কয়েকটি শব্দ দিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং খুব সহজভাবে আমরা শেখার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম এখানে আছে কি অ্যালভেজ, খুব সহজভাবে একটু বোঝার চেষ্টা করুন। অ্যালভেজ কি? এটি একটি আরবি শব্দ। ওকে, তাহলে এখন আমরা বাংলা জানব। কোনো কিছু পরিধান, মনে করেন কাপড় চোপড় পরিধান করার ক্ষেত্রে অ্যালভেজ বলে। যেমন ইনতা অ্যালভেজ মালাবিস, তুমি তাড়াতাড়ি কাপড় পরিধান করো, সুরা সুরা। যেমন আমি যদি আরেকটি সেন্টেন্স বলি, দেখুন আউয়াল ইনতা অ্যালভেস মালাবিস বাদেন ইজি সুগল, মানে তুমি সর্বপ্রথম কাপড় পরিধান করো তারপর কাজে আসো। বা আউয়াল ইনতা অ্যালভেস মালাবস শরিকা মালাবিস, মানে কোম্পানির কাপড় পরো, বাদেন ইজি সুগল, তারপর কাজে আসো। এই পরিধান করার, এটার বাংলা আরবি হচ্ছে অ্যালভেস। ওকে, নেক্সট হচ্ছে দেখুন ইঝা। ইজা মানে হচ্ছে যদি, যদি তুমি না আসো আমি আসবো না। ইজা ইনতা মাইজি সুগুল আনা মাইজি, যদি তুমি না আসো আমি আসবো না। ইজা মানে যদি, ইনতা তুমি, মাই মানে না, ইজি মানে আসা, যদি তুমি না আসো আনা মাইজি সুগুল, আমি সুগুলে আসবো না। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে দেখুন এখদার সম্ভব।
কোনো কিছু সম্ভব। যেমন আমরা যদি একটু বাংলায় বলতে যাই যে এই কাজটি করা কি সম্ভব, তাহলে হাদা এখদার সাউই শুগুল বা হাদা শুগুল সাউই এখদার, হাদা শুগুল এই, হাদা মানে এই, শুগুল মানে কাজ, তাহলে হাদা শুগুল এই কাজটি সাউই, হাদা শুগুল সাউই একদার, এই কাজটি কি করা সম্ভব, একদার মানে সম্ভব, ইনতে একদার রু বাররা, তোমার কি বাইরে যাওয়া সম্ভব, এরকম বোঝায় প্রিয় শিক্ষার্থীগণ। এরকম তার মানে বুঝে নেবেন, একদার মানে হচ্ছে সম্ভব। এরপর হচ্ছে পান্নি মানে হচ্ছে টেকনিশিয়ান, যে কোনো ধরনের টেকনিশিয়ান ক্যারাবিয়ানরা বলে থাকেন ফান্নি। সম্মানিত শিক্ষার্থীগণ আরেকটা সুখবর আপনাদের জন্য, সেটি হচ্ছে আমি বিভিন্ন আরব দেশের সাথে, বিভিন্ন শরিকের সাথে যোগাযোগের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ক্লাস তৈরি করব। আই উইল মেক ভেরি হেল্পফুল টিউটোরিয়াল ফর অল অ্যারাবিয়ান ফরেইনার ইনশাল্লাহ। জাস্ট ইউ স্টে উইথ মি ইনশাল্লাহ, ইউ উইল গেট মোস্ট অফ দ্য টিউটোরিয়াল ফ্রম মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীগণ, আমি 300টি শব্দ দিয়ে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল তৈরি করব আস্তে আস্তে, আর যেই 300টি শব্দ প্রত্যেকটি আরব দেশের সাথে মিল থাকবে ইনশাল্লাহ, এবং উক্ত 300টি শব্দ যদি মুখস্থ করে থাকেন, আমার প্রিয় আরব প্রবাসী ভাইগণ, খুব সহজে আরবিতে কথোপকথন করতে পারবেন। জাস্ট আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আই হোপ ইউ উইল গেট, হ্যাঁ, ইফ ইউ স্টে উইথ মি ইনশাল্লাহ ইউ উইল গেট, আই প্রমিজ ইউ ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, এবং এই টিউটোরিয়ালটি, যে 300 শব্দ দিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করব, আমার প্রিয় আরব প্রবাসীগণ খুব সহজভাবে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ, সেটা পাবেন। বাট আমি অপেক্ষায় আছি, এবং আমি আর শব্দগুলো কালেক্ট করতেছি বিভিন্ন আরব দেশের সাথে মিল রেখে, যেন ভালোভাবে আপনারা রিয়েলাইজ করতে পারেন, বুঝতে পারেন। সো আমাকে জাস্ট একটু সাপোর্ট করবেন প্লিজ, লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন, এইটুক রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি। ওকে, আমি নেক্সট শুরু করতে যাচ্ছি পরের শব্দগুলো। তাহলে নেক্সট হচ্ছে কি, দেখুন, আসান, কারণ। আচ্ছা, আমি একটু বাংলায় বলি, যেমন এই কারণে আমি আসতে পারি নাই, কারণ কি, তাহা না আমি এরকম বলি। মনে করুন কোথাও একটি ঘটনা ঘটছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে বা আপনাকে আমি বলছি যে তুমি এখান থেকে চলে যাও, আপনি আমাকে বাংলায় কি বলবেন, কি কারণ, বা কোনো ঘটনা ঘটছে কি কারণ, এই কারণকে আরবিতে বলা হয় আসান। তাহলে এখন আমি যদি বাক্য তৈরি করি, দেখুন, শুনু মানে কি, শুনুর বাংলা হচ্ছে কি, তাহলে শুনু হচ্ছে আরবি শব্দ, তাহলে শুনু আসান কি কারণ। মনে করেন আপনি কাজে আসেন না, লেশ ইনতা মায়েজি, আলিয়ম লেশ ইনতা মায়েজি, লেশ মানে কেন, ইজি মানে আসা, মাই মানে না, লেশ ইনতা মায়েজি, তুমি কেন আসো নাই, শুনু আসান, কারণ কি, আশা করি বুঝতে পারছেন। লেশ নেক্সট হচ্ছে, দেখুন, লাকিন, কিন্তু, লাকিন তুমি আজকে কাজে আসবা না, কিন্তু তুমি আজকে বাজারে যাবা, এরকম হয় না, তুমি আজকে ডিউটিতে আসবা না, বাট তুমি আজকে বাজারে যাবা, একটা কাজ আছে। এই যে ইনতা মাইজি, ইনতা মোল আজম ইজি মাকতাব আলিয়ম, মানে তোমার আজকে অফিসে আসার দরকার নাই, মাকতাব মানে অফিস, লাজম মানে অবশ্যই, লাকিন কিন্তু, ইনতা রুসুখ, কিন্তু তুমি আজকে বাজারে যাবা, এই লাকিন মানে হচ্ছে কিন্তু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি বুঝতে পারছেন আমরা লাকিন শব্দটি কখন ব্যবহার করবো, বাট আমি বলতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি আরেকটি বাংলা শব্দ বলি, তুমি আজকে টাকা পাবা না, কিন্তু কালকে আমি তোমাকে দিব, এরকম বোঝায়। মানে দুটি শব্দের মাঝে যখন আমরা কিন্তু ব্যবহার করি, তখনই কিন্তু মানে লাকিন ইউজ করবেন। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীগণ, আসলে বুঝাতে শুরু করলে মন চায় শুধু আপনাদেরকে বুঝাই বুঝায়, বাট আমার অনেক প্রিয় শিক্ষার্থীগণ কমেন্টস করেন যে এত কথা না বলে সব মানে অল্প সময়ের ভিতরে, আরে ভাই আপনি যেহেতু বিদেশে এসেছেন, আরব দেশে এসেছেন, তো আপনি প্রতিদিন কি 10-15 মিনিট সময় ব্যয় করতে পারবেন না? অবশ্যই পারবেন, জাস্ট একটা অলসতা, আপনি মোবাইলের জগতে চলে যান, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখতে, বিভিন্ন মুভি দেখতে, বিভিন্ন নিউজ দেখতে, হ্যাঁ দেখেন, বাট আপনার গুরুত্বপূর্ণ কোনটা? আপনি আরব দেশে আসছেন ইনকাম করার জন্য, সো আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু নো অ্যাবাউট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই স্পেন্ড করতে হবে, খরচ করতে হবে আরবি ভাষার উপর, দেন ইউ উইল বি সাকসেস, আই হোপ। ওকে, নেক্সট হচ্ছে, দেখুন, কেফ, কেফ মানে কি, কীভাবে, কেফ আনা রু, আমি কীভাবে যাব। লাস্টের শব্দটি হচ্ছে, দেখুন, ফকত, শুধুমাত্র, ফকত মানে শুধুমাত্র, শুধুমাত্র করিম বাজারে যাবে, ফকত করিম রু সুখ, সুখ মানে বাজার, মাহাল মানে দোকান, হ্যাঁ, এই ধরনের শুধুমাত্র ক্ষেত্রে ফকত শব্দটি ব্যবহার করবেন, আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। আজকে আর আপনাদের সময় নষ্ট না করে এখানে শেষ করতেছি ইনশাল্লাহ, আমার নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকবেন প্লিজ, আপনাদের সাপোর্ট প্রয়োজন আমার জন্য, অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে, এবং শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।